মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। হচ্ছে আমার বড়মের বার্থডে, তো আজকে হচ্ছে বার্থডে ব্লগ হচ্ছে আজকে। আর তোর বার্থডের জন্য সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে আমাদের, আর এখানে অবস্থাটা দেখতেই পাচ্ছ, দেখো তো সবজি খোলা, সবজি সব কাটা চলছে, আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। ওইদিকে এখন ঢ্যাঁড়স ভেজা চলছে, আরও কিছু কিছু ভাজা আমার হয়ে গেছে। এখন বাজে বেলা 10টা। ওর কথা কেন বলিনি শোনো, আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে? শনিবার দিয়ে আমাদের বাড়িতে নিরামিষ হয়, সেটা তোমরা হয়তো অনেকেই জানো, আমার যারা ভিডিও দেখো। তো শনিবার দিন আমাদের আজকে নিরামিষ, সেই জন্য আমি কাউকে আজকে ইনভাইট করিনি, কারণ নিরামিষে আমি কী খাবো না খাবো সেই জন্য কাউকে ইনভাইট করিনি। জাস্ট আমাদের বাড়ির কজন, বাবা বাড়ির আমরা এই কজনই খাবো। আর যেহেতু মেয়ের বার্থডে, সেই জন্য মেয়ের জন্য কিছু স্পেশাল স্পেশাল রান্না নিরামিষের মধ্যেই করবো আমি। তো অনেক কিছু রান্না বান্না করছি, 5-6 রকম ভাজা করছি, সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করবো, আর ফুলকপির একটা তরকারি হবে, ডাল হবে। আর দেখি কী করতে পারি, যদি পায়েসটা করতে পারি আমি পায়েসটাও করে নেবো। আমি ওই জন্য জাস্ট ভাজাভুজিগুলো করে ডালটা বসিয়ে মুগ ডাল করবো। হ্যাঁ, মুগ ডালটা বসিয়ে আমি যাব স্নান করতে। মেয়ের জন্মদিন আর বাবা নেচে ফার্স্ট হচ্ছে, এই প্রথম আমার বর এরকম নাচছে পাগলের মতো, আবার মাঝে মাঝে ব্রেক ডান্স দিচ্ছে। মানে এত খুশি সে, মানে নেচে নেচে সে বুঝতে যাচ্ছে যে কতটা সে খুশি। তো শসা খাচ্ছে, নেচে যাচ্ছে, দুই মেয়েকেও খাওয়াচ্ছে, ওই দেখো ওই দেখো, ওরে না না কি ডান্স সত্যি। তো আমি এই সবে স্নান করে আসলাম, এখন বাজে 1টা। তোমাদেরকে বলেছিলাম আমি 10টার সময় যে আমি স্নান করতে যাব। তো কিছুটা রান্না কমপ্লিট করতে করতে, স্নান করতে করতে 1টা বেজে গেছে। তো আমার বোন এসেছে তখন বাজে 12টা, ওই মিথ্যা বলি না, লুক এট মি, ফুলকপি আলুর তরকারির দায়িত্ব দিয়েছি, সেই তরকারিটা এখনো হচ্ছে। আমি শান্ত যাওয়ার আগে ততক্ষণ হচ্ছে, এখনো হচ্ছে তরকারিটা। তো সকাল থেকে দেখতে পাওনি ওকে আমার ভিডিওতে, কারণ ও এখানে ছিল না, ও তো ছিল ওই বাড়িতে, কালকে রাত্রিবেলা ওই বাড়িতেও চলে গেছিল। আমি ওকে বললাম যে তুই কালকে রাতে, আমি ও আমার বাড়িতে গেছে, বললাম বাড়িতে কালী পুজো আছে, প্যান্ডেল হচ্ছে, সব কালী পুজোর প্যান্ডেল ভিডিওটা তোমাদের কাছে দেখাবো, ভিডিওটা সব কিছুই। তো কালী পুজো হচ্ছে, প্যান্ডেল হচ্ছিলো আর ও গেছিলো, তো সেই জন্য ওকে আমি রাত দিইনি। আর ও রাতেবেলা ফোন করে ওর মেয়ের বলছে, তোরা ঠিক করলি তো, একে বলছে তুই কার বাড়ির মেয়ে? তখন বলছে ও বলছে যে আমি তোমার বাড়ির মেয়ে। আমার বাচ্চা বলছে না বল দুই বাড়ির মেয়ে, বলছে না না আমি দুই বাড়িরই মেয়ে। তো সেই জন্য রাগ করেছিল, মেরে রয়েছে। আর ও আমার থাকতে বেশি ভালোবাসে, হ্যাঁ এটা ঠিক, ও ওখানে থাকতে ভালোবাসে। কিন্তু কথাটা হচ্ছে, ওকে আমি বলেছিলাম যে প্রত্যেকদিন যাক, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পড়াশোনা করতেই হবে। আর 2 নম্বর কথা, আজকে যে তোর বার্থডে, আমি ওকে ফোন করে উইশ করছি, ওটা আমার রাগটা বেশি হয়েছে। ফোন করে কেন আমি উইশ করবো? ও পাশে থাকবে, পাশে আমি বলবো, ফোন করে কেন উইশ করবো? আজকে আমি গিফট পেয়ে গেছি, তো ওকে আমি তোমাদের সামনে আরেকবার উইশ করছি, তোমরা একবার উইশ করে দাও তো। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, খুশি নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি টু। হাই ভগবান, তুই গেটের বাইরে কেন? গেটের বাইরে কেন তুমি আগে বলো, কেন করবো তুমি গেটের বাইরে কেন আগে বলো, চলে এসো। এটা একটা বিষাক্ত বিষাক্ত একটা, কোথা থেকে একটা বিষাক্ত এসেছে আমার কাছে। পাখিটা বসিয়ে দিচ্ছি, আর পাখিটা হয়ে গেলেই পায়ে বসাবো, আর ওদিকে বনের তরকারি এখনো হচ্ছে। মেয়ের জন্মদিনে মারাই বেশি খাটে, বাবারা কোনো কাজের না, সত্যি কথা, বাবারা কোনো কাজের না, বেকার বেকার এসব লোক, বেকার। তো আমি সব সবজিগুলো ধুয়ে আগে রেখেছিলাম, এবার চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, অনেক বেলাও হয়ে গেছে। তো তো এদিকে আমি চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, আর ওদিকে হচ্ছে আমার বোন মেয়ের জন্য স্পেশাল রান্না করছে একটা পোলাও। তো আমার মেয়ে খুব খেতে ভালোবাসে, তো সেটা আমার বোনই করছে, তো পোলাও ম্যারিনেট করে নিচ্ছে ভালো করে। আর এদিকে আমি চচ্চড়িটা ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে রান্না করছে। এই চচ্চড়িটা করতে অনেকক্ষণ টাইম লাগে, জল বেরোয়, এই জলগুলো করতে অনেকক্ষণ টাইম লাগে। চলো ভিডিওটা দেখতে থাকো।
তো সব রান্না আমার হয়ে গেছে, আমার সব রান্না একদম কমপ্লিট, ঠিক টাইমে খাওয়া দাওয়া হবে এবারে। আর বোন এদিকে মেয়ের জন্য খাবার গুছিয়ে দিচ্ছে সুন্দর করে, ও আবার সাজাতে খুব ভালোবাসে, তো ওকে বললাম তুই সুন্দর করে খাবারটা গুছিয়ে দে ভালো করে। তো এখানে আছে বড়বড়ি ভাজা, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, রাইস, আর সোনার জন্য স্পেশাল ভাবে বানানো হয়েছে পোলাও। এখানে পটল ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, স্যালাড, যেহেতুটা নিরামিষ সেই জন্য শসা নো পেঁয়াজ। আর এখানে আছে পাঁচমিশরি তরকারি, ফুলকপি আলু মাখা মাখা তরকারি, পাতলা করে মুগ ডাল, পায়েস, আর একটা ফাস্টফুড তাই তো, চিপস। আর এই যে আমাদের বার্থডে গার্ল বসে আছে, কি হাসি জানে, খুশি কতটা, খেতে বসে গেছি। এখন বাজে বেলা আড়াইটে, আর না সরি আড়াইটে না সাড়ে তিনটে বাজে এখন, হ্যাঁ সাড়ে তিনটে বাজতেই যায়। তো এখানে সবাই খেতেও বসে গেছে, মা আছে, ভাই, বাবা, আমার বড়ে সবার খাওয়া হয়ে গেছে, আর এদিকে বার্থডে গার্ল খাচ্ছে এখন। বার্থডে গার্ল তাকাও একটু, এই খাই দাও খাই দাও। আরে বার্থডে গার্লের বোন ও আবার হাই করছে, ও বলি 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 খাও, বার্থডে গার্লের বোন এখন ভাত খাচ্ছে না পোলাও খাচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নি, সন্ধ্যেবেলা আবার আসবো, আবার সন্ধ্যেবেলা রান্না বান্নার আবার আয়োজন। বার্থডে গার্ল আসছে, ছোট ছোট আইসক্রিম নিয়ে, কেমন খেতে আইসক্রিম, হেভি খেতে, তো জন্মদিন বলে ছেড়ে দিলাম, যা ইচ্ছা করে যাচ্ছিস। হ্যাঁ গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা, তো আবার চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যেবেলা কিছু এবার যেগুলো করবো রান্না বান্না সেগুলো অ্যারেঞ্জমেন্ট করতে। তো এদিকে আমার বরকে পায়েস দিলাম, সেই চেটে ফুটে খাচ্ছে, আর দেবো সবজিটা তো ভালোবাসে, আবার রান্নাটা হবে ফ্রাইড রাইস করবো, নিরামিষ আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আসবে, কেক আসবে, আর পায়েস তো হয়ে গেছে, চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়িটা পরে না আর থাকতে পারছি না, দুপুরবেলা শাড়ি পরে কাজ করেছি, এখন আর শাড়ি পরতে ভালো লাগছে না, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো কি হয়েছে, তোমার পরে তো বলবে কি, এগুলো সব তেলের ছিট ছেঁকা পড়েছে, ছেঁকা তেল ছিটকে পড়েছে সব গায়েটায়, বড় রান্নি তো আমি, একটু রান্না করি আর হাফ পুড়ে যাচ্ছে। যাই হোক চলো, এই কটা বাসন আছে আমি এই কটা বাসন মেজে নিই, তারপর আমি রান্না বান্না বসাই, আলুদমটা বসিয়ে দিয়ে ফ্রাইড রাইসটা বসিয়ে দেবো, আর বন্ধু বলবো চাটনি করে দিতে, চাটনি তো ভালো হয়। জন্মদিনটা কার বেবি, বার্থডেটা কার, বার্থডেটা কার আগে বলো, মাসির বার্থডে না দিদির বার্থডে, তা তুই সেজেছিস কেন, কারণ
এটা কি করবো? তুমি না জানে ক্যা সপনে দিখায়ে জন্য স্পেশাল বানানো আলু বিরিয়ানি, কারণ নিরামিষ সেটা সকালেই জানো। আলুর দম, ফ্রাইড রাইস সাথে স্যালাড, মিষ্টি চাটনি আর পাপড়। কেমন হয়েছে? রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, এখন বাজে দেখি কটা বাজে, এখন বাজে 12:02। ড্রেস চেঞ্জ করিনি এখনো, মুখটা কোনো ধুইনি এখনো, ওরা চলে গেল, খাওয়া দাওয়া করেছে, আমি জাস্ট সবকিছু গুছিয়ে গেছে নিলাম, আর ভালো লাগছে না, এনার্জি নেই। তো চলো তাহলে আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিশ্চয় অবশ্যই যত্ন নেবে, সবসময় হ্যাপি থাকবে। আজ আমার নেক্সট কোনো নিউ ভিডিও নিয়ে, আর সবাই মেয়েকে আশীর্বাদ করে তো ভালোভাবে, ভালো সবথেকে যেন ভালোভাবে মানুষ হতে পারে। চলো, আর পারছি না, এনার্জি নেই আজকে, আর কথা বলতে পারছি না, টাটা, বাই বাই।